অস্কির ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব ডিগ্রি চেঞ্জিং পার্ট 4, কম্পারেটিভ টু পজিটিভ এর শর্টকাট রোলস এবং উদাহরণ। তুমি যদি আলোর দেশের স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, কম্পারেটিভ থেকে আজকে আমরা পজিটিভ শিখব। রোল নাম্বার ওয়ান, দেন এনি আদার অথবা দেন অল আদার থাকলে আমাদের নিয়ম হলো, যদি একটা কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার অথবা দেন অল আদার থাকে, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে নো আদার, প্লাস দেন এনি আদার অথবা দেন অল আদারের পরের অংশ, প্রথমে লিখতে হবে নো আদার, এরপরে আমাদের দেন এনি আদার এবং দেন অল আদারের পরের অংশ লিখতে হবে। এরপর লিখতে হবে কি বলতো, ভার্ব প্লাস অ্যাস অথবা সো প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম লিখতে হবে প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করা যাক। দেখো, হি ইজ বেটার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। তো দেখো, আমাদের এই সেন্টেন্সটাই কিন্তু দ্যান এনি আদার আছে, এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে নো আদার যদি আমরা এটাকে পজিটিভ করতে চাই। এরপরে নিয়ম হলো আমাদের দ্যান এনি আদার অথবা দ্যান অল আদারের পরের অংশ। আচ্ছা দেখো, দ্যান এনি আদার আছে, এই যে এর পরের অংশ কী আছে, ম্যান ইন দ্য ভিলেজ, তাহলে আমাদের লিখতে হবে প্রথমে নো আদার, এরপর লিখতে হবে ম্যান ইন দ্য ভিলেজ, এরপর বসবে ভার্ব। আমাদের এখানে ভার্ব আছে হলো কী বলতো, ইজ, তো আমরা ইজ লিখলাম, এরপরে অ্যাস অথবা সো, হ্যাঁ আমরা সো লিখলাম, এরপর লিখতে হবে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রি ছিল বেটার, বেটারের পজিটিভ লিখতে হবে গুড, এরপরে আবার বসবে কী বলতো, অ্যাস, এরপরে সাবজেক্ট, হ্যাঁ অ্যাস লিখলাম, এরপর আমাদের সাবজেক্ট ছিল হি, যেমন আমরা হি লিখলাম। তাহলে বিষয়টি কী হলো, যদি কোনো দ্যান এনি আদার অথবা দ্যান অলাদা থাকে, সেই ডিগ্রিটাকে যদি আমাদের পজিটিভ করতে হয়, তাহলে নিয়ম হবে প্রথমে নো আদার, এরপর দ্যান এনি আদার এবং অলাদারের পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাস অথবা সো প্লাস কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। তো চলো আমরা দুই নম্বর রোল শিখি, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকলে, যদি আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হয়, তাহলে প্রথমে লিখতে হবে ভেরি ফিউ প্লাস দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদারের পরের অংশ লিখতে হবে। এরপরে দেখো, নাউনের প্লুরাল ফর্ম কি বলা হয়েছে, যদি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকে, তাহলে প্রথমে লিখতে হবে আমাদের ভেরি ফিউ, এরপরে দেন মোস্ট আদার এবং দেন ফিউ আদারের পরের অংশ। তবে এই পরের অংশ যখন লিখবো আমরা, সেখানে নাউনের প্লুরাল ফর্মটা বসবে, নাউনের বসবে প্লুরাল ফর্ম প্লাস ভার্ব, এবং ভার্বেরও কিন্তু প্লুরাল ফর্ম বসে। তোমরা জানো যে ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সে কিন্তু নাউন এবং ভার্বের প্লুরাল ফর্ম হয়, প্লাস অ্যাস অথবা সো প্লাস কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। তো দেখো একটা এক্সাম্পল, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার অফিসার্স ইন দ্য অফিস, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কিন্তু দেন মোস্ট আদার আছে, এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে ভেরি ফিউ, আর এরপরে আমাদের কী করতে হবে, দেন মোস্ট আদার এবং দেন ফিউ আদারের পরের অংশ। আচ্ছা দেখো, দেন মোস্ট আদারের পরে আছে কী আছে বলতো, অফিসার্স ইন দ্য অফিস, তাহলে আমরা ভেরি ফিউ অফিসার্স ইন দ্য অফিস লিখলাম। এরপরে লিখতে হবে কি আমাদের, ভার্ব, এবং ভার্বের প্লুরাল ফর্মটা বসবে। আচ্ছা আমাদের এখানে ভার্ব ছিল কিন্তু হি ইজ, হ্যাঁ কিন্তু এজের জন্য আমরা এখানে ভার্বের সাথে প্লুরাল ফর্ম লিখতে হবে, আমরা এখানে লিখতে পারি আর, এরপরে বসবে অ্যাস অথবা সো, আমরা অ্যাস নিলাম। এরপরে দেখো, কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম করতে হবে, এখানে কম্পারেটিভ ডিগ্রি ছিল হলো আমাদের বেটার, বেটারের পজিটিভ হলো গুড, এই জন্য আমরা গুড লিখলাম, এরপরে অ্যাস, সরি এখানে দেখো এ ডি হয়ে গেছে, এস অ্যাস, এখানে অ্যাস হবে, বানানটা ভুল আছে। এরপরে বসবে কী বলতো, সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট ছিল হি, এরপরে আমরা হি লিখলাম। চলো তিন নাম্বার রুলস করি আমরা,
শুধু দেন থাকলে, অর্থাৎ যখন আমাদের একটা কম্পারেটিভ ডিগ্রিতে শুধু দেন থাকবে, তখন যদি আমাদের সেই কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হয়, নিয়ম হলো দেনের পরের অংশ প্রথমে বসবে। প্রথমে কী বসবে? দেনের পরের অংশ প্লাস ভার্ব প্লাস নট বসবে। তবে সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয় সেক্ষেত্রে নট বসবে, এবং নেগেটিভ যদি না হয় অর্থাৎ নেগেটিভ হলে উঠে যাবে। আমাদের ব্যাপারটা কি, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে বসবে নট, এবং নেগেটিভ হলে নট উঠে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? যে প্রথমে আমাদের লিখতে হবে দেন এর পরের অংশ প্লাস ভার্ব, এরপরে হলো আমাদের খেয়াল করতে হবে যে আমরা যে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতেছি সেটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের ভার্বের পরে নট লিখতে হবে, যদি অ্যাফার্মেটিভ হয় বাক্যটা। যখন কম্পারেটিভ ডিগ্রিটা অ্যাফার্মেটিভ হবে তখন আমাদের পজিটিভ করার সময় ভার্বের পরে নট লিখতে হবে। এবং তুমি যদি দেখো যে কম্পারেটিভ ডিগ্রিটা নেগেটিভ আছে সেক্ষেত্রে কিন্তু যখন তুমি পজিটিভ করবে তখন তোমাকে ওই নটটা উঠাই দিতে হবে, অর্থাৎ নট বসবে না। তো এরপর দেখো বসবে অ্যাজ অথবা সো, এরপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তো একটা এক্সাম্পল দেখো, হি ইজ ওয়াইজার দ্যান রহমান, হি ইজ ওয়াইজার দ্যান রহমান। এখন এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই এই কম্পারেটিভ ডিগ্রিটাকে, তখন আমাদের কী করতে হবে? প্রথমে দ্যানের পর অংশ, আচ্ছা দেখো দ্যানের পর অংশ কী আছে? রহমান, প্রথমে আমাদের রহমান লিখলাম। এরপরে ভার্ব, হ্যাঁ ভার্ব ইজ ছিল ইজ লিখলাম। এরপরে কী দেখো তো কী বলা হয়েছিল, যে নট বসবে যদি সেন্টেন্সটি কী হয়? অ্যাফার্মেটিভ হয়, আর যদি নেগেটিভ হয় তাহলে নট উঠে যাবে। তো আমাদের এই সেন্টেন্সটা দেখো অ্যাফার্মেটিভ, কারণ হি ইজ ওয়াইজার দ্যান রহমান, এটা কিন্তু কোথাও নট নেই, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ, এর জন্য কিন্তু আমাদের ভার্বের পরে নট লিখতে হবে। এরপরে কী লিখতে হবে? অ্যাস অথবা সো, হ্যাঁ আমরা অ্যাস নিলাম। এরপর লিখতে হবে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এখানে ছিল ওয়াইজার, ওয়াইজারের পজিটিভ ফর্ম হবে ওয়াইজ। এরপরে বসবে অ্যাস, এরপরে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট ছিল হি, আমরা হি লিখলাম। আর একটা এক্সাম্পল দেখো, হি ইজ নট বেটার দ্যান ইউ, সেই বাক্যটা দেখো কিন্তু নেগেটিভ আছে, সেক্ষেত্রে আমাদের নিয়মটা কী হবে? প্রথমে দ্যানের পর অংশ ইউ ছিল ইউ লিখলাম, এরপরে লিখতে হবে আমাদের ভার্ব ইউর পরে, যেহেতু হির পরে ইজ আছে ভার্ব আমাদের, আর ইউর পরে ইজের জন্য আমরা কী লিখতে পারি? আর লিখতে পারি ইউ আর। এরপর লিখতে হবে কী বলতো, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ নটটা বাদ যাবে, অর্থাৎ নট আমরা লিখবো না। এরপরে তাহলে কী লিখতে পারি আমরা? অ্যাস অথবা সো, আমরা অ্যাস নিলাম। এরপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এখানে কম্পারেটিভ ছিল বেটার, এর পজিটিভ হবে গুড। এরপরে বসবে আবার হলো অ্যাজ, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হলো হি, আমরা হি লিখলাম। তো আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা 4 নম্বরটা দেখি রুলস। লেস ডট ডট দেন থাকলে আমাদের নিয়ম হবে কি বলতো? অর্থাৎ লেস ডট ডট দেন যুক্ত আমাদের কম্পারেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ করতে হবে তখন আমাদের প্রথমে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লেসের পরিবর্তে নট অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যানের পরিবর্তে অ্যাস প্লাস দ্যানের পরের অংশ। তো দেখো, রহিম ইজ লেস স্টুপিড দ্যান করিম। তো এখানে আমাদের লেস আছে, দেখো এরপর স্টুপিডের পরে আবার দ্যান আছে, অর্থাৎ আমাদের নিয়ম পড়ছে লেস ডট ডট দ্যান যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। তো আমরা প্রথমে লিখলাম সাবজেক্ট, রহিম ছিল রহিম, এরপরে ভার্ব, ভার্ব ইজ ছিল, এরপর লিখতে হবে লেসের পরিবর্তে নট অ্যাস, হ্যাঁ লেস তুলে দিয়ে আমরা লিখলাম নট অ্যাস। এরপরে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমাদের স্টুপিড ছিল অ্যাডজেক্টিভটা, তো এটা লিখে দিলাম স্টুপিড। এরপর লিখতে হবে কী বলতো, দ্যানের পরিবর্তে অ্যাস, হ্যাঁ দ্যান তুলে দিয়ে আমরা লিখলাম অ্যাস। এরপরে আবার কী লিখতে হবে, দ্যানের পরের অংশ, আচ্ছা দ্যানের পরের অংশ কী ছিল? করিম ছিল, শুধু লিখে দিলাম আমরা এটা। আশা করি বুঝতে পেরেছো। চলো 5 নম্বরটা দেখি আমরা। নট লেস অথবা নো লেস ডট ডট দ্যান থাকলে কম্পারেটিভ থেকে পজিটিভ করার নিয়ম। অর্থাৎ যখন একটা কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের নট লেস অথবা নো লেস ডট ডট দ্যান থাকবে, তখন আমাদের সেই কম্পারেটিভ ডিগ্রিটাকে পজিটিভ করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব,
নট লেস অথবা নো লেস এর পরিবর্তে লিখতে হবে শুধু অ্যাজ। আগের নিয়ম অর্থাৎ 4 নম্বর রুলস এবং 5 নম্বর রুলসটা প্রায় কিন্তু সেম, তো এখানে শুধু শুধু লেস ডটার দেন, আর এখানে আছে নট লেস অথবা নো লেস ডটার দেন। হ্যাঁ, আমাদের যেহেতু নট লেস অথবা নো লেস থাকে, এই ক্ষেত্রে কিন্তু শুধু লিখতে হবে অ্যাজ। আর আমাদের আগের নিয়মটা ছিল কি, লেসের জায়গায় লিখতে হবে নট অ্যাজ। হ্যাঁ, আর যেহেতু নট লেস আছে, এখানে নট আর বসবে না, শুধু অ্যাজ বসবে। প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেনের পরিবর্তে অ্যাজ প্লাস দেনের পরের অংশ, আগেরটাই পুরো সেম, শুধু এই নট লেসের জন্য বসবে শুধু অ্যাজ, আর শুধু লেস থাকলে বসবে নট অ্যাজ। আশা করি বুঝতে পেরেছো। তো একটা এক্সাম্পল দেখো, হি ইজ নো লেস হ্যান্ডসাম দ্যান হিজ ফ্রেন্ডস। তাহলে এটাকে আমাদের যদি পজিটিভ করতে হয়, প্রথমে লিখতে হবে কি সাবজেক্ট, হ্যাঁ হি সেল হি লিখলাম, এরপরে ভার্ব, এরপরে নো লেসের পরিবর্তে লিখতে হবে শুধু অ্যাজ, এরপরে হ্যান্ডসাম অর্থাৎ অ্যাডজেক্টিভ বসছে, এরপরে দেখো কী লিখতে হবে দেন এর পরিবর্তে অ্যাস। হ্যাঁ, দেন এর পরিবর্তে অ্যাস লিখলাম, এরপরে দেনের পরের অংশ হিজ ফ্রেন্ডস ছিল, আমরা হিজ ফ্রেন্ডস লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তো চলো, আজ আমাদের এ পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।